বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ইপিএস টপিক পার্ট 18। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বুক লেসন 19। চলুন তাহলে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, ইপিএস টপিক টেক্সট বুকের 19 নম্বর অধ্যায় মূলত আলোচনা করা হয়েছে ফোন সংক্রান্ত, ফোন ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত বিষয়। এখানে যে হেডলাইনটি দেওয়া রয়েছে বলছে যে খি হাঙ্গুক হাঙ্গুক খাগুসিও। তো এখানে মূলত ফোনে বলছে যে ফোন করে বলতেছে এটা যে ওটা কি মানে কোরিয়ান ফার্নিচার। এখানে দুটি গ্রামার রয়েছে, এটা হচ্ছে জিও আর এটা হচ্ছে গো। এবং এখানে যে মূল শব্দ রয়েছে জনওয়া টেলিফোন আর ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট, ফোন এবং ইন্টারনেট। এবং এখানে তথ্য দেওয়া রয়েছে কিছু প্রয়োজনীয় টেলিফোন নাম্বার। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোনে কথা বলছে এরকম একটি ছবি। চলুন দেখা যাক তারা কী কথা বলছে। তো তুয়ান ফোন বলছে ইয়েবুসিও হ্যালো খগি হাঙ্গু খাগুসিও, বলছে যে ওটা কি কোরিয়ান ফার্নিচার। আমিও যা একটা মহিলা বলতেছে নে হ্যাঁ মাধুস্মৃতা আপনি ঠিক বলেছেন। তুয়ান বলছে আন্নি হাসেও হ্যালো ছনুন তুয়ান মৃদা আমি তুয়ান খিমসুমি খোয়াজাং নিম জুম ভাকুজুসেও, বলছে যে এটা খিমসুমি সাহেবকে কি ফোনটা দেওয়া যাবে বা পরিবর্তন করে দেওয়া যাবে। এখানে ভাকুয়া মানে হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ ফোন একজনের ফোন আরেকজনকে দেওয়া। তো এ যা বলছে নে জামকানমান গিদারিসে, জামকানমান মানে হচ্ছে একটু গিদারিসে মানে অপেক্ষা করা, অর্থাৎ হ্যাঁ একটু অপেক্ষা করুন। তো এখানে টেলিফোন সংক্রান্ত কিছু শব্দ দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে হলো জনহুয়া টেলিফোন, হিউতে জনহুয়া বা হিউতে ফোন, এটা হচ্ছে যে মোবাইল। সোমেথু ফোন স্মার্টফোন, ইন্টারনেট জনহুয়া ইন্টারনেট ফোন, জনহরুল খলদা ফোন করা, জনহরুল ওদা ফোন আসা, জনহরুল ভাত্তা ফোন হচ্ছে গ্রহণ করা, জনহুয়া তুমান হাদা হচ্ছে ফোনে কথা বলা, জনহরুল ভাকুদা ফোন পরিবর্তন করে দেওয়া, জনহরুল ঝালমত খলদা হচ্ছে রং নম্বরে ফোন আসা, জনহরুল কুন্দা ফোন শেষ করা, তুমহাং সুঙ্গিদা অর্থাৎ হচ্ছে লাইন বিজি যখন ফোনে ব্যস্ত থাকে আর কি। তো হিউতে জনহরুল খিওদা ফোন অন মানে মোবাইল অন করা, হিউতে জনহরুল কুন্দা মোবাইল অফ করা। এরপর হচ্ছে যে মুনসিরুল ফোনেদা, মুনসিরুল মুনেদা হচ্ছে যে মেসেজ পাঠানো, মুনসিরুল ওয়াগিন হাদা মেসেজ চেক করা। এখানে যে গ্রামারটি রয়েছে সেটা হলো হচ্ছে জিও, এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের সঙ্গে ব্যবহার হয়। এবং ইদা নাউন প্লাস ইদা যেখানে থাকে সেখানে বলা হয়, অর্থাৎ এটা এমন কাজে ব্যবহার হয়, অর্থাৎ এমন কিছু কথা যে কথাটি মানুষ জানার পরেও জিজ্ঞেস করে, এরকম ক্ষেত্রে এটা ব্যবহার হয়, অর্থাৎ সে জানে তারপরেও জিজ্ঞেস করতেছে। যেমন ওখানে উদাহরণ দেওয়া রয়েছে যে যে জনহুয়া বনু যে জনহুয়া বনহুরুল আর জিও, বলছে যে আপনি কি আমার ফোন নাম্বার জানেন, অর্থাৎ সে জানে কিন্তু যে তার ফোন নাম্বার সে জানে, তারপরেও তাকে জিজ্ঞেস করছে যে আপনি কি আমার ফোন নাম্বার জানেন। এই এটা বলার কারণেই এখানে মূলত আল জিও জিওটি যুক্ত হয়েছে, সে নিয়ে আর হ্যাঁ জানি। এর জন্য বলছে জিগুম বাপ্পু বাপ্পু জিও আপনি কি এখন ব্যস্ত,
অর্থাৎ কেউ 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 যখন জিজ্ঞেস করে কোনো কিছুর জন্য, দেখা যায় ফ্রি থাক দেখতে পাচ্ছে, তারপরে জিজ্ঞেস করে আপনি কি ব্যস্ত, তো এখানে তার জানা কথা জিজ্ঞেস করতেছে, যার কারণে জিওটা ব্যবহার হয়েছে। বলছে আনিও না, আন বাপ্পায়ো, আন বাপ্পায়ো ওয়ায়ো, না আমি ব্যস্ত নই, ওয়ায়ো হচ্ছে কেন। তিন নম্বর বলছে যে খগি ওয়ান খগি ইলিল খুঁজিও, বলছে যে এটা কি 119, বলছে নে 119 নিদা। এখানে কিছু শব্দ অর্থ প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে। এক নম্বর যেমন হচ্ছে যে এখানে কথা বলতেছে ফোনে, তাহলে জনহরুল ভাকুদা, জনহরুল ঝালমত খলদা। এখানে দেখেন আমরা একটু দেখি, খগি শিক্তাং আনায়ো, বলছে যে ওটা কি মানে হোটেল, বলছে যে শিক্তাং আনিয়ো। তার মানে এটা হচ্ছে যে রেস্টুরেন্ট নয়, তার মানে হচ্ছে জনওয়ারুল জলমত খলদা, অর্থাৎ ভুল নম্বরে ফোন আসা। এটা হচ্ছে যে সে মানে ফোন রাখতে চাইছে জনওয়ারুল কুন্না, আচ্ছা টেলিফোন শেষ করা। এরপর হচ্ছে এটা হলো তুম হওয়া জঙ্গিদা, ফোনে ব্যস্ত থাকা। আর এটা হচ্ছে জনওয়ারুল বাকুদা। ফোন পরিবর্তন করে দেওয়া যায়, এটা জনরুল ভাকুদা, ফোন পরিবর্তন করে দেওয়া, এটা ফোন রাখা। অর্থাৎ এক নম্বর এখানে জনরুল ঝালমত ফোন, ভুল নম্বরে ফোন আসা। দুই নম্বরে হচ্ছে জনরুল ভাকুদা, ফোন পরিবর্তন করে দেওয়া, অর্থাৎ সে ফোন ধরে আরেকজনকে দিচ্ছে। আর এটা হলো হচ্ছে তোমহান ঝুঙ্গিদা, অর্থাৎ লাইন বিজি থাকা। আর এটা হচ্ছে জনরুল কুন্দা, সে টেলিফোন শেষ করে সে এখানে রেখে দিছে। দেখেন আরও কিছু প্র্যাকটিসের জন্য একটি উদাহরণ সহ দেওয়া রয়েছে, ওগুলো আপনি প্র্যাকটিস করে নেবেন। পরিচ্ছেদ নম্বর দুই, পরিচ্ছেদ নম্বর দুই আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে দেখা যাচ্ছে কম্পিউটারে এখানে কেনাকাটা করছে ইন্টারনেটে, এরকম একটি ছবি। তো চলো দেখা যাক কী বলছে। যে সুরসিন বলছে যে জিয়ং সিনুন জরু অদিয়েসাও তুল ছায়ও, বলছে যে জিরু সাহেব আপনি সাধারণত কোথা থেকে কাপড় কেনেন। সে বলতেছে যে ঝনুন জুরো ইন্টারনেটে স মানি ছায়ও, আমি মানে বলছে যে সাধারণত মানে বেশিরভাগ ইন্টারনেটেই কাপড় কিনি। সুরু বলছে ইন্টারনেট ছু ওসি ভিচ্ছাজি আনায়ও, বলছে যে ইন্টারনেটে অতি হলো কাপড়, ভিচ্ছাজা মানে হচ্ছে দামি, বলছে যে ইন্টারনেটে কাপড় দামি না মানে বেশি দাম না। সে বলছে আনিও না, ইন্টারনেট তো অত্য, ইন্টারনেটে কাপড় সাগো সস্তা এবং শপিং দক্ষিণ হয় এবং শপিং করা খুব আরামদায়ক। সে বলছে খুঁড়েও তাই, উইগুক ইন্দো, বলছে যে বিদেশিরাও হানগুক সাইথুয়ে মানে কোরিয়ান সাইটে ওয়াবন খাইব ধয় রেজিস্ট্রেশন করতে পারবে। যে বলছে যে নে থ্যাবু বন ধয়, অনেক অনেক সাইডে পারা যায় পূরণ দেয়, তবে উইগুক ইন্দো গ্রুপ বন হুগ প্রিয় হয়, মানে বিদেশি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। তো এখানে কিছু ইন্টারনেট সংক্রান্ত শব্দ অর্থ দেওয়া রয়েছে, যেমন ইন্টারনেট, তারপর হচ্ছে রয়েছে হলো ওয়েবসাইট, ওয়েবসাইটু ওয়েবসাইটু, এরপর হচ্ছে খমসেক ইঞ্জিন, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, আর হোম পেজি হোম পেজ, তারপর হচ্ছে ডুল্লোগু ব্লগ, ইন্টারনেট ক্যাফে, ইন্টারনেট ক্যাফে, এটা হচ্ছে ইন্টারনেট ক্যাফে, হুই ওয়ান খাইব, হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি করা অর্থাৎ সাইন আপ করা, হুই ওয়ান থালথুই অ্যাকাউন্ট ডিলিট করা, এরপর হচ্ছে যে আইডি বিমাল বন্ধু পাসওয়ার্ড, রোগ ইন হচ্ছে লগ ইন, রোগ আউট লগ আউট, এরপর হচ্ছে যে ইমেইল ইন্টারনেট খমসেক, অর্থাৎ যে ইন্টারনেটে সার্চ করা, ইন্টারনেট সার্চ, ইন্টারনেট সেটিং ইন্টারনেট চ্যাটিং, তারপরে ভুয়াজাং সেটিং হচ্ছে ভয়েস মানে ভয়েস সেটিং কথা বলা আর কি ইন্টারনেটে। তো এখানে গ্রামার রয়েছে হলো গো,
তো এখানে গোটা মূলত ভার্বের সঙ্গে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা, একটা কাজের পরে বা একটা কাজের সাথে সাথে আরেকটা কাজ করা বা একটার সাথে আরেকটা, এইরকম বোঝানোর ক্ষেত্রে গোটা ব্যবহার হয়। যেমন হচ্ছে যে এক নম্বর উদাহরণ, ইন্টারনেট সুইফিং ওয়েজ হয়, বলছে যে ইন্টারনেট শপিং কেন ভালো, বলছে যে খাপসি সাগ, অর্থাৎ এখানে বলছে যে মূল্য মানে দাম কম, এবং দাম কম এরপরে আবার এটার সাথে আরেকটা, শুধু যে দাম কম তা নয়, বলছে যে সুইফিং ফিউহেন হয়, অর্থাৎ বলছে যে শপিং করা খুব আরামদায়ক, অর্থাৎ দাম কম এবং শপিংও আরামদায়ক, এরকম দুটি ভার্ব যখন একসঙ্গে বলতে যাচ্ছে সেটার ক্ষেত্রে মাঝখানে দুটো ভার্বের মাঝখানে গো ব্যবহার হচ্ছে। একইভাবে দুই নম্বর হচ্ছে যে তুয়ানশি, তুয়ানশি হা গো, রিয়ান সিং, অর্থাৎ তুয়ান সাহেবের সাথে রিয়ান সাহেব মোয়া মোগল খায়ও, তুয়ান সাহেব এবং রিয়ান সাহেব কী খাবেন, দুইজন দুইটা নাউন রয়েছে, এদের সঙ্গে দুটা শব্দকে যুক্ত করার জন্য গোটা ব্যবহার হয়েছে। যে জনন বিবিম ভাবুল মক্ক, বলছে যে আমি বিবিম ভাব খাবো, মক্ক বলার কারণ হচ্ছে যে এটার পরে মানে বাক্য শেষ নয়, তো সে আরেকজনের কথা বলছে যে রিয়ান শিনুন, তো রিয়ান শুনুন খিমসি সিগরুল মঙ্গল ভয়, রিয়ান সাহেব খিমসি সিগি খাবে। বলছে যে তিন নম্বর, আইদি হাগো বিবিম ভব বিমিল বনহু খারুসা জুসেও, বলছে যে আইডির সাথে মানে পাসওয়ার্ডও দিন, পাসওয়ার্ডও তৈরি করে দিন, মানে হচ্ছে যে আইডি হচ্ছে তুয়ান আর ইগো, এটার সাথে বিমিল বন হুমে হচ্ছে যে পাসওয়ার্ড 132 করে। একইভাবে এখানে প্র্যাকটিসের জন্য এখানে শব্দ এবং ছবি দেওয়া রয়েছে, এই জন্য শব্দার্থগুলো মুখস্থ করে এগুলো প্র্যাকটিস করে নেবেন, যে আপনারা পাচ্ছেন কিনা, অর্থাৎ শব্দার্থ মুখস্থ হয়েছে কিনা। এখানেও কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, আমরা তথ্যগুলো একটু দেখে নেই। সেটা হচ্ছে যে বিভিন্ন প্রয়োজনীয় যে ফোন নাম্বারগুলো রয়েছে কোরিয়ার, সেই কোরিয়ার প্রয়োজনীয় ফোন নাম্বার প্রথমে রয়েছে হলো ভমজুই সিঙ্গু, এটা হচ্ছে ক্রাইম রিপোর্ট, অর্থাৎ যে কোনো ধরনের ক্রাইমের রিপোর্ট করার জন্য 112 ফোন দিতে হবে। এরপর হচ্ছে যে সুরেপ গুকুয়াং রিসুমুসু সেরু সিনগু থং, অ্যালিয়েন রেজিস্ট্রেশন, অর্থাৎ কোরিয়াতে গিয়ে ওখানে থাকার জন্য একটা এলিয়েন কার্ড নিতে হয়, সেই কার্ডের আবেদনের জন্য এখানে সেই অফিস, সেখানে 134 পাবে, এটা হচ্ছে ফোন নাম্বার। এবার হচ্ছে ঝনুয়া বনহু অন্য, অর্থাৎ টেলিফোন নাম্বারের তথ্য, যেমন টেলিফোন নাম্বারের তথ্য নেওয়ার জন্য 114 ফোন দিতে হবে। এরপর হচ্ছে যে হুইয়ং নো থংবু ফুগে সাংদাম সেন্থ, এটা হচ্ছে যে বিদেশি মানে বিদেশি কর্মজীবীদের মূলত এটা হচ্ছে যে একটা সাহায্য সংস্থা, সাহায্য এবং পরামর্শ কেন্দ্র, বিদেশি যে শ্রমিক রয়েছে তাদের সাহায্য এবং পরামর্শের জন্য এখানে ফোন করতে হবে 1350। এরপর হওয়া যে উঙ্গু ফঞ্জা বালসেং সিঙ্গু, এটা হচ্ছে মানে রিপোর্ট করা কোথাও আগুন লাগলে বা জরুরি চিকিৎসা কিংবা দুর্ঘটনা যে কোনো কিছুর জন্য, মানে অর্থাৎ যে কাজগুলোতে সাধারণত অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়, এই জাতীয় এখানে হচ্ছে যে এই 119 ফোন করে এটা রিপোর্ট করতে হবে। তারপর যে উইগু ইন্দ্রিয় সাংদাম সেন্থ, এটা হচ্ছে বিদেশি মানে কর্মসংস্থার পরামর্শ কেন্দ্র। এবার যে হলো গিসো জিবাংসি সেন্থ খাকচং সাংহুয়াল মানু সিঙ্গু, এটা হচ্ছে যে ফৌজদারি যে মামলাগুলো রয়েছে সে মামলার রিপোর্ট 120, সে মামলা সংক্রান্ত বিষয়ে 120 ফোন দিতে হয়। ইজু ইউজাং কিঙ্গু জিব ওয়াং সেন্থ, এটা হচ্ছে যে ইমার্জেন্সি সাপোর্টের জন্য, অর্থাৎ অভিবাসী যে মহিলাগুলো রয়েছে মহিলাদের মানে প্রয়োজনীয় পরামর্শ এবং সাপোর্টের জন্য এখানে মানে ফোন দিতে হবে 1577 1336।
এবার হচ্ছে যে ইলগি বুইন, এটা হচ্ছে যে আবহাওয়ার তথ্য জানার জন্য 131, তারপরে উইগি ওয়ান জুমিন থং ইয়ক সাংদাম জিওন সেন্থ, এটা হচ্ছে বিদেশি যে নাগরিক রয়েছে বিদেশি নাগরিকদের পরামর্শ মানে কেন্দ্র 15771336। এই ফোন নম্বরগুলো আসলে মনে রাখতে হবে কোনটা কি ফোন নম্বর, এখান থেকে মানে একটি প্রশ্ন কমন পাওয়ার খুব বেশি সম্ভাবনা, যার কারণে অবশ্যই এই ফোন নম্বরগুলো মনে রাখতে হবে, আপনারা অবশ্যই এই ফোন নম্বরগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এরপর আমরা চলে আসলাম হলো ইপিএস টপিক, যে পরীক্ষা পেশে পরীক্ষার নমুনা প্রশ্ন। প্রথমে লিসেনিং রয়েছে, লিসেনিংগুলো আপনারা অডিও শুনে এগুলো প্র্যাকটিস করবেন। এখানে 1 এবং 2 নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি দেওয়া রয়েছে, 1 নম্বর ফোনের ছবি, অর্থাৎ ফোন মানে হচ্ছে জনুয়া। তো জনুয়া এই 1, 2, 3, 4 মধ্যে চারটি শব্দ বলবে, এর মধ্যে এই ফোনটা কত নম্বরে বললো সেটি মূলত দাগ দেওয়া হবে। 2 নম্বরটাও একইভাবে ইন্টারনেট কত নম্বরে বললো সেটা সেখানে দাগ দিতে হবে। তো 1, 2 এরকম গেল। 3, 4, 5 মূলত হচ্ছে যে এখানে 4টি শব্দ রয়েছে, 4টার মধ্যে যে কোনো 1টি অডিওতে আপনি শুনতে পাবেন, সেই 1টি কোনটি সেটিতে দাগ দিতে হবে 3, 4, 5 একইভাবে। তো বেস্ট টপিক ইলগি অর্থাৎ রিডিং, রিডিংয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একজন ফোনে কথা বলছে, জনুয়ারুল খরয়, জনুয়ারুল ভক্কয়, জনুয়ারুল ভাদায়, যে ফোন গ্রহণ করা, অর্থাৎ 3 নম্বর উত্তর এখানে হবে, সে ফোন গ্রহণ করেছে। 2 নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্স, তারপরে সার্স মানে হচ্ছে তোমায়ও সেটিং হয়েও খাইব খমসেক, খমসেক মানে হচ্ছে সার্চ করা, ইন্টারনেট সার্চ করা, 4 নম্বর উত্তর 2-এর। এবার শূন্য স্থান বলছে যে শিক্তাঙ্গি ড্যাশ বলছে যে সাগো মাছ ইচ্ছা, বলছে যে সস্তা এবং মজাদায়ক, তার মানে সে জিজ্ঞেস করছে যে হোটেলটা কেমন, তার মানে 1 নম্বর উত্তর অত্যয় সিগানি অত্যয় হোটেলটি কেমন। 4 নম্বর খগি ফিমুয়ানি জিও বলছে যে ওটা কি ফিমুয়ান মানে হচ্ছে যে হাসপাতাল, এটা কি হাসপাতাল। তো এখানে ড্যাশ ইয়োগিনুল ইয়াকুগে, অর্থাৎ এখানে বলছে যে তার মানে হাসপাতাল নয়, তার মানে জনুয়ারুল কাছয় মঞ্জেরুল গুণেশয় মঞ্জেগা ওয়াসয় জনুয়ারুল ঝালমত, 4 নম্বর উত্তর বলছে যে আপনি ভুল নম্বরে ফোন করেছেন, ভুল নম্বরে ঝালমত মনে হচ্ছে ভুল নম্বরে ফোন করা। 5 নম্বর জনউন ইন্টারনেট খমছে খাগো, বলছে যে আমি ইন্টারনেট সার্চ ইন্টারনেট চ্যাটিং সাহায্য হয় ইন্টারনেটে বিভিন্ন তথ্য সার্চ এবং ইন্টারনেট চ্যাটিং করি করে গো, তাই ইন্টারনেট সুইফিং তো মানি হ্যায়ো, মাঝে মাঝে ইন্টারনেট শপিং করি, ইন্টারনেট সুইফিং অনুন ড্যাশ খুরে সা ঝনুন ঝুরু ইন্টারনেট আসল মানি, এই কারণে আমি ইন্টারনেটে মাঝে মধ্যে কাপড় কিনি। তাহলে ইন্টারনেট শপিং কী হবে, সাগো ফিউনরি হায়ো সস্তা সুবিধাজনক অরব্য সিগান হাগো না 1 নম্বর হতো, অর্থাৎ সাগো মানে হচ্ছে সস্তা, ফিমরি হচ্ছে সুবিধাজনক, সস্তা এবং সুবিধাজনক, অর্থাৎ ইন্টারনেট শপিং সাগো ফিমরি হাগো সস্তা এবং সুবিধাজনক 5 নম্বর উত্তর। তো প্রিয় বন্ধুরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।